আমাদের স্কুলগামী সন্তানদের পিতামাতার প্রতি অতি বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার সন্তানের প্রতি নজর দিন, নিয়মিত কুচখবর রাখুন, সারাদিন কী করল জবাবদিহিতা নিশ্চিত করুন, সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখুন। সে কখন স্কুলে যায়, স্কুল থেকে কখন বাসায় ফিরে, স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ারফোন নিয়ে যায় কি না, স্কুল ড্রেসের বাইরে অন্য কোনো ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না, এমনকি কোনো জার্সি পরে আসে কি না, মাথার চুল হাতের নখ স্বাভাবিক আছে কি না, যদি প্রাইভেট পড়ে কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে সেখানে যোগাযোগ রাখুন। মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে বা প্রাইভেটে গিয়ে যোগাযোগ বা খবর নিন। শ্রেণীর শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, কার সাথে মিশে জানতে চেষ্টা করুন। প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না, মাঝে মধ্যে স্কুলের ব্যাগ বা মানি ব্যাগ যদি থাকে চেক করুন। স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করুন, যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করুন। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান, যে কোনো তথ্য বা সমস্যা সম্পর্কে জানতে শ্রেণী শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন। সন্তানকে শাসন করবেন না, তবে তাকে আদর সোহাগ ও ভালোবাসা দিয়ে মানুষ করেন। বন্ধের দিন বিশেষত শুক্রবারে প্রাইভেট বা কোচিং বা অন্য কোনো অজুহাতে সন্তানকে কোনোভাবেই বাসার বাহিরে যেতে দিবেন না, খুব দরকার হলে অভিভাবক সাথে নিয়ে যাবেন। শুক্রবারে রাস্তাঘাটে তুলনামূলকভাবে মানুষ কম থাকে, এই দিনে ঝামেলা হয় বেশি। আর ফজরের পূর্বে আপনার সন্তানকে জাগিয়ে দিন, একসঙ্গে নামাজ পড়ুন, রাতে বাসায় যে পড়া সে বাসার পড়াটা নিশ্চিত করুন। সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাজ থেকে ভালোমন্দ বোঝানোর চেষ্টা করুন, যাতে সে সব কিছু বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে, সেজন্য আপনি তার পাশে থাকেন। আসলে এই বিষয়গুলো আমাদের বর্তমান সময়ে বর্তমান আমাদের যে সন্তানের পিতামাতা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। তা আমাদের সকল পিতামাতার জন্য এই ভিডিওগুলো আপনারা শেয়ার লাইক কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।